আজকে এ মাটির প্লেটে ভাত খাবো করলা ভাজি উইস্তা ভাজি বেগুন ভাজি শশা লেবু আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও আপনাদের সবার মাঝে ফিরে আসলাম আপনাদের সবার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আগামীকাল দুপুরে আমাদের বাসায় মেহমান আসবেন মেহমান আসলে সবার বাসায় কম বেশি একটু স্পেশাল প্রিপারেশন থাকে আমাদের বাসায় এর ব্যতিক্রম কিছু না তাই আমি আর আমার কিচেন পার্টনার মানে আমার শাশুড়ি আম্মু মিলে কিচেনে চলে এসেছি কালকের জন্য কিছু খাবার দাবার রান্না করে রাখার জন্য কারণ আগের দিন রান্না করে রাখলে মেহমানদের সাথে অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় গরুর মাংস হতে যেহেতু অনেকটা সময় লেগে যায় তাই প্রথমেই গরুর মাংস চুলায় বসিয়ে দিচ্ছি যাতে অনেকটা সময় সেভড হয় রান্না করার জন্য হাঁড়িতে পরিমাণ মতন তেল দিয়ে এলাচ দারচিনি তেজপাতা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা একটু হয়ে গেলে এটার ভেতরে আদা রসুন বাটা জিরা বাটা এলাচ বাটা হলুদ মরিচের গুঁড়া আর প্রয়োজনীয় সব মশলাগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আশেপাশে আরও অনেক কিছুর প্রিপারেশন চলছিল আমি সব কিছু এই ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করছি না ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আমাদের বাসায় অনেক স্পেশাল কিছু গেস্ট আসবেন আসলে তারা গেস্ট না তারা আপন মানুষ তারা আমাদের ফ্যামিলিরই মানুষ আর কালকে অনেক স্পেশাল একজন গেস্ট আমাদের বাসায় আসবেন সে হচ্ছে আমার খালু মানে খালু শ্বশুর উনি রিসেন্টলি বাংলাদেশে এসেছেন ছুটিতে তো অনেকদিন তাকে বলার পরে সে আমাদের বাসায় আসতে রাজি হয়েছেন আর তার জন্য ভাবছিলাম কি রেখে কি করি আমি আসলে মনে যাচ্ছিল তার জন্য অনেক অ্যারেঞ্জমেন্ট করি বাট বুঝে উঠতে পারছিলাম না কি করব আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো কিছুক্ষণ কষানোর পরে এটাকে ঢেকে রেখে দিব একটু সফটেন হওয়ার জন্য আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আলু দিয়ে দিব আলু দিয়ে এটাকে ঢেকে রান্না করব এদিকে আমার মাছ রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছে মাছের ভেতরে হলুদ মরিচ লবণ এইসব কিছু মিক্সড করে ভাজার জন্য রেডি করছে আর এই বল মাছ দিয়ে সে বল মাছের একটা ঝোল রান্না করবে আর কাতল মাছগুলো ফ্রাই থাকবে কাতল মাছগুলো সকালে ফ্রাই করব এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছে মাছগুলোকে ভেজে নিচ্ছে ভেজে এটাকে রান্না করবে সিম আলু টমেটো দিয়ে একটি ঝোল রান্না করবে হেভি হেভি যে ফুডগুলো আছে সেগুলো আমরা চাচ্ছিলাম রাত্রে রান্না করে রাখতে কিছু খাবার আমরা রাত্রে রান্না করেছি আর কিছু আগামীকাল সকালে রান্না করে ফেলবো আর ঘরটাকেও ডিপ ক্লিন করতে হবে বাসাটাকে ডিপ ক্লিন করে আমরা ঘুমিয়ে পড়বো সকালে আপনাদের সাথে আরও শেয়ার করবো আমরা কীভাবে কী প্রিপারেশন নিলাম আলহামদুলিল্লাহ সবাই চলে এসেছি আর আমাদের আয়াত বিবি চলে এসেছে আমাদের বাসায় আয়াত সে ওনাকে দেখে আমার খুব ভালো লাগছিলো ও অনেকদিন পরে আমাদের বাসায় আসছে আর এই বেবিটাকে আমার অনেক পছন্দ আয়াত বিবি আসলে আমার ননদের মেয়ে মাশাআল্লাহ অনেক মিষ্টি একটা বাচ্চা খুব এদিকে আমি টেবিলে ক্লোথ বিছিয়ে নিচ্ছি আর পরিষ্কার করে নেব
চেয়ারের কভারগুলো উঠিয়ে নিব। চেয়ারের কভার থাকলে ফার্নিচারের জন্য অনেক ভালো হয়, একদম বলতে পারেন লাইফ সেভিয়ার হয়। তাহলে ফার্নিচারের গায়ে আর কোনো ময়লা লাগে না। একটা একটা করে সবগুলো কভার খুলে নিয়েছি। আজকে লাঞ্চটাকে একটু ব্যতিক্রম করার জন্য আমি ভেবেছি যে কলা গাছের পাতা দিয়ে আজকে আমরা সবগুলো খাবার পরিবেশন করব। এর জন্য আয়া দিদি আর মেহেদি আর মামা আমরা মিলে বাড়ির বাহিরে এসে কলা পাতা ছিঁড়ে নিচ্ছিলাম। ও আমাকে কলা গাছের পাতা ছিঁড়ে দিচ্ছে। এই যে নিয়ে নিলাম একটা, আর ওর পাশ থেকে আরও নিব। সবগুলো পাতা নিয়ে ভালো করে ধুয়ে কেটে নিব, কেটে দেন খাবার পরিবেশন করব। আমার সবগুলো পাতা সুন্দর করে কাটা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোতে খাবার পরিবেশন করব। আর মামা সবসময় আমাকে অনেক হেল্প করে, তো সে টেবিল সেটিংয়েও আমাকে অনেক হেল্প করেছে। মামা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, তুমি সবসময় আমাকে অনেক হেল্প আর সাপোর্ট করো, তোমাকে অনেক থ্যাংকস। তো খাবারগুলো রেডি করে নিচ্ছি, টেবিলে গুছিয়ে নিচ্ছি। তো আমাদের টেবিল একদম সেট হয়ে গিয়েছে, আর এখনই আমরা সবাইকে ডেকে নিব খাবার খাওয়ার জন্য। আপু এখানে সবাইকে বলছিল যে আজকে সে কি কি খাবে, আর মজা করছিল সবার সাথে। এই যে আমাদের আজকের স্পেশাল গেস্ট আমার খালু, সে আসলে আমাকে অনেক ভালোবাসে, অনেক লাভিং। খাবার এনজয় করতেছে যে কলা পাতার ভেতরে দিয়েছি দেখে সে এটাতেই খাচ্ছিল, আর মামা আর সে একটু মজা করছিল। আসলে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ এত লাভিং, বিশেষ করে আমার শ্বশুর আব্বু, উনি আমাকে এত ভালোবাসে। আমার মনে হয় যে এত বেশি ভালো আমাকে আর কেউই বাসেনি। হি ইজ লাইক মাই বেস্ট ফ্রেন্ড, আমার কে অনেক অনেক ভালোবাসে, সাপোর্ট করে, আমি যা করতে চাই আমাকে সেটাই করতে দেয়, আমাকে অনেক অনেক ভালোবাসে। আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই অনেক কোঅপারেটিভ, অনেক সাপোর্টিভ। সো আলহামদুলিল্লাহ সবাই মিলে লাঞ্চ খুব ভালোভাবে এনজয় করি। রাজু ভাইয়ের আসতে আসতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই সে লাস্টে খাবার এনজয় করছিল, আর সে অনেক প্রশংসা করেছে। সাথে বেগুন ভাজা, চিংড়ির বড়া, আরও আছে হচ্ছে বোয়াল মাছের ঝোল, তারপর হচ্ছে সবজি, তারপর হচ্ছে কাতলা মাছ ফ্রাই, ডাল, সালাদ, অনেক আইটেম, তার সাথে কোকো আছে। খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আমি মামার সাথে যাচ্ছি জিতুকে ওর শ্বশুরবাড়িতে ড্রপ করতে। ওর যাওয়ার একদম প্ল্যান ছিল না, বাট যেতে হচ্ছে, তো আমরা যাচ্ছি ওকে ড্রপ করতে ওদের বাসায়। তিনজন মিলে এনজয় করতে করতে চলে যাচ্ছি 2500। 2500-এর হাইওয়েতে আমরা ভাবলাম কফি খাই। আমার মনে হয় এই শীতে এক কাপ কফি থাকলে আর কিছুই লাগে না। কফিটা ভীষণ মজা ছিল, অনেক মজা ছিল, অনেক ভালো লেগেছে এই রাত্রে এভাবে বাইরে কফি খেতে। ওদের বাসায় যাওয়ার পর আন্টি চা দিয়েছে, আমি খাইনি, মামা খেয়েছিল। তো কেউ
শ্বশুরবাড়িতে ড্রপ করে আমরা চলে যাচ্ছি মামার বাসায়, মানে নানিদের বাসায়। ওইখানেই আজকে থাকবো। নানিদের বাসায় চলে এসেছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি কালকে নানুদের বাসায় কী কী করলাম, কী কী মজা করলাম, ইনশাআল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আজকের জন্য এখানেই বাই, টাটা, আল্লাহ হাফেজ। আমি আসবো মানে আসবো।